আজ তোমার পরীক্ষা ১৯৬০ থেকে ১৯৮৫ এক টানাই বাংলা সিনেমার নায়িকা হিসাবে অভিনয় করে গিয়েছেন সন্ধ্যা রায়। সুচিত্রা সেন সুপ্রিয়া দেবীদের আমলে সেই সময়ে টলিউডের প্রথম সারির নায়িকাদের তালিকায় সন্ধ্যা রায়ের নাম থাকত সবার উপরে। শুধু নায়িকা হিসেবেই নয়, উত্তম কুমারের পরবর্তী সময়ে বাংলার কমার্শিয়াল সিনেমায় নায়ক নায়িকার মায়ের ভূমিকাতেও বহু বছর অভিনয় করে গেছেন তিনি। কেদিয়ারে এত সফল অভিনেত্রীর ব্যক্তিগত জীবনটা ছোটবেলা থেকেই খুব একটা সুখের ছিল না। ১৯৪১ সালে নবদ্বীপে জন্মগ্রহণ করেন সন্ধ্যা রায়। এরপর তার পুরো পরিবার চলে যায় বাংলাদেশের যশোর জেলায়। ৭ বছর বয়সে সন্ধ্যা রায় তার বাবাকে হারিয়েছিলেন। মাত্র ৯ বছর বয়সে তিনি তার মাকেও হারান। বাবা ও মায়ের মৃত্যুর পর তার ঠাঁই হয় মামার বাড়িতে। সেখানেও চরম অর্থকষ্টের মধ্যে দিন কাটাতে হয়েছিল তাকে। অভাবের কারণে তিনি লেখাপড়া চালিয়ে যেতে পারেননি। পরে একটি বস্তিতে শরণার্থী হিসাবে ঠাঁই হয় তার। একদিন সেই বস্তির মেয়েদের সঙ্গে তিনি সিনেমার শুটিং দেখতে গিয়েছিলেন। সেখানে তার মুখ দেখে পরিচালক পশুপতি চট্টোপাধ্যায় তাকে একটি সমবেত দৃশ্যে অভিনয় করতে বলেন। সেটাই ছিল সন্ধ্যা রায়ের জীবনের প্রথম অভিনয়। এরপর তাকে সরাসরি অন্তরীক্ষ ছবিতে অভিনয়ের সুযোগ করে দেন। তারপর আর তাকে ঘুরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমাতে কাজের সুযোগ পেতে থাকেন সন্ধ্যা রায়। গঙ্গা, মায়া মৃগ, রক্তপলাশ, ভ্রান্তিবিলাস, বাবা তারকনাথের মতো ছবিতে অভিনয় করেন। সন্ধ্যা রায় বেশ কিছুদিন হিন্দি ছবিতেও অভিনয় করেছিলেন, যার মধ্যে আসলি নকলি, পূজা কি ফুল, অপরিচিত ছিল উল্লেখযোগ্য। টলিউডে সত্যজিৎ রায়, তপন সিনহা, অঞ্জন চৌধুরী থেকে শুরু করে তরুণ মজুমদার সমস্ত বিখ্যাত পরিচালকের সঙ্গেই কাজ করেছেন তিনি। বাংলা এবং হিন্দি মিলিয়ে কয়েকশো সিনেমাতে অভিনয় করার পাশাপাশি তিনি সমান তালে যাত্রা ও থিয়েটারেও অভিনয় করেছেন। ১৯৬৭ সালে সন্ধ্যা রায় এবং বাংলার বিখ্যাত পরিচালক তরুণ মজুমদারের বিয়ে হয়। বেশ কয়েক বছর সুখে সংসার করার পর উড়িয়া অভিনেত্রী মহাশ্বেতা রায়ের সঙ্গে তরুণ মজুমদারের সম্পর্কের গুঞ্জনে সন্ধ্যা রায়ের সংসার ভেঙে যায়। যদিও তাদের মধ্যে আইনি বিচ্ছেদ হয়নি, স্বামী হিসাবে আজও তরুণ মজুমদারের নাম উল্লেখ করেন তিনি। ৮২ বছর বয়সে এখন নিঃসঙ্গ জীবন কাটাচ্ছেন বাংলা সিনেমার এই কিংবদন্তি অভিনেত্রী। তো বন্ধুরা, সন্ধ্যা রায়ের অভিনয় আপনাদের কেমন লাগে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। ফিরে আসছি নেক্সট এপিসোডে, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।